আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ ও ভগ্নাংশের প্রশ্নের বিয়োগ করব। একটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নতে বলেছে রেজার কাছে 5/4 মিটার ফিতা আছে, সে যদি 5/2 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে। রেজার 5/4 মিটার ফিতা থেকে মিনাকে যে 5/2 মিটার ফিতা দেয়, সেই 5/2 মিটার ফিতা বিয়োগ করলে রেজার কাছে কত মিটার ফিতা থাকবে বের হবে। মনে রাখতে হবে, ভগ্নাংশের মধ্যে যে কোনো জিনিসের অংশ থেকে যদি কিছু অংশ কাউকে দিয়ে দেওয়া হয়, তবে যে অংশটি দিয়ে দেওয়া হবে সেই অংশটি বিয়োগ করতে হবে। তাহলে আমরা ভগ্নাংশটি সমাধান করি। আমরা লিখতে পারি, রেজার কাছে ফিতা আছে 5/4 মিটার, মিনাকে ফিতা দিল 5/2 মিটার। সুতরাং রেজার কাছে ফিতা থাকবে 5/4 - 5/2 মিটার। ভগ্নাংশের নিচের সংখ্যাকে বলে হর এবং উপরের সংখ্যাকে বলে লব। ভগ্নাংশের হরগুলো যদি সমান থাকে, তবে হর যতগুলো থাকবে ততগুলো হর থেকে একটি হর নিলেই হবে। সমান নিচে লিখব 5/2টি থেকে একটি। ভগ্নাংশের হরগুলো যদি সমান থাকে, তবে লবের সংখ্যাগুলো যেমন থাকবে তেমন বসাতে হবে। আমরা উপরে লিখব 4/2 সমান নিচে লিখব 5/5, উপরে লিখব 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। আমরা পেয়েছি 5/2 মিটার। উত্তর, রেজার কাছে ফিতা থাকবে 5/2 মিটার। অতিরিক্ত 1 নম্বর, কিভাবে বিয়োগ করা হয়েছে। 1/4/3, 1/4/3 কে কিভাবে বিয়োগ করা হয়েছে আমরা সমাধান করার মাধ্যমে বুঝে নেব। এই ভগ্নাংশে 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, যার নিচে মনে মনে 1 থাকে। পূর্ণ সংখ্যার হর 1 হওয়ার কারণে এর হর লেখার প্রয়োজন হয় না। তাহলে আমরা এই ভগ্নাংশের হর পেয়েছি 4। আমরা যদি 1 এবং 4-এর হরের লসাগু বের করি, তবে আমরা 1 এবং 4-কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। তাই 4-কে 1 দ্বারা গুণ করলে হয় 4-1-4। হরের লসাগু হবে 4, সমান নিচে লিখব 4, উপরে লিখব 1-এর জায়গায় 4। মনে রাখতে হবে, 1-এর জায়গায় হর যাই থাকবে তাই লিখতে হবে। আরও একটু সহজভাবে আমরা বুঝতে পারি, 1-এর নিচে মনে মনে যে 1 থাকবে, সে 1 দিয়ে হরের লসাগুকে ভাগ করলে যেই সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাকে লবের সংখ্যা দিয়ে গুণ করে উপরে লিখতে হবে। তাহলে 1 দিয়ে 4-কে ভাগ করে পাই 4-1-4, আর 4 দিয়ে লবের 1-কে গুণ করে পাই 4-1-4। বিয়োগের বিয়োগ, এখন 4/3-এর মধ্যে 4 হচ্ছে হর, হর দিয়ে আমরা হরের লসাগুকে ভাগ করে পাই 4-1-4। 1 দিয়ে লবের 3-কে গুণ করে পাই 3-1-3, সমান নিচে লিখব 4-4, উপরে লিখব 4-3 বিয়োগ করলে থাকে 1। উত্তর 4/1। অতিরিক্ত 2 নম্বর, কিভাবে বিয়োগ করা হয়েছে। 8/7 - 8/2 সমান নিচে লিখব হর 2টি থেকে 1টি। মনে রাখতে হবে, ভগ্নাংশের হর যদি সমান হয়, তবে যতগুলো হর থাকবে ততগুলো হর থেকে একটি হর লিখতে হবে এবং উপরে লব যাই থাকবে তাই লিখতে হবে। তাহলে আমরা উপরে লিখব 7/2 সমান নিচে লিখব 8-8, উপরে লিখব 7-2 বিয়োগ করলে থাকে 5। আমরা পেয়েছি 8/5, উত্তর
আট ভাগের পাঁচ। এক নম্বরে ভগ্নাংশের বিয়োগ করা শিখব। একের এক নম্বরে আছে এক বিয়োগ দুই ভাগের এক সমান, নিচে লিখব দুই, উপরে লিখব একের জায়গায় দুই। মনে রাখতে হবে একের জায়গায় হর যাই থাকবে তাই উপরে লিখতে হবে। তাহলে আমরা উপরে লিখব দুই বিয়োগ এক সমান, নিচে লিখব দুইয়ের দুই, উপরে লিখব দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক, উত্তর দুই ভাগের এক। দুই নম্বরে দেওয়া আছে তিন ভাগের দুই বিয়োগ তিন ভাগের এক সমান, নিচে লিখব তিন দুইটি থেকে একটি, উপরে লিখব দুই বিয়োগ এক সমান, নিচে লিখব তিনের তিন, উপরে লিখব দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক। আমরা পেয়েছি তিন ভাগের এক, উত্তর তিন ভাগের এক। তিন নম্বরে দেওয়া আছে চার ভাগের তিন বিয়োগ চার ভাগের এক সমান, নিচে লিখব চার দুইটি থেকে একটি, উপরে লিখব তিন বিয়োগ এক সমান, নিচে লিখব চারের চার, উপরে লিখব তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই। মনে রাখতে হবে ভগ্নাংশের হর ও লবকে যদি একই সংখ্যা দ্বারা কাটাকাটি দেওয়া যায় তবে কাটাকাটি দিতে হবে বা রিডিউস করতে হবে। এখন আমরা যদি চার ভাগের দুইকে দুই দিয়ে কাটা দিই তবে আমরা পাই চার দুগুণা আট, দুই একে দুই সমান দুই ভাগের এক। আমরা পেয়েছি দুই ভাগের এক, উত্তর দুই ভাগের এক। চার নম্বরে দেওয়া আছে এক বিয়োগ পাঁচ ভাগের এক সমান, নিচে লিখব পাঁচের পাঁচ, উপরে লিখব একের জায়গায় পাঁচ, বিয়োগের বিয়োগ একের এক সমান, নিচে লিখব পাঁচের পাঁচ, উপরে লিখব পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে চার। আমরা পেয়েছি পাঁচ ভাগের চার, উত্তর পাঁচ ভাগের চার। পাঁচ নম্বরে দেওয়া আছে পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের দুই সমান, নিচে লিখব পাঁচ দুইটি থেকে একটি, উপরে লিখব চার বিয়োগ দুই সমান, নিচে লিখব পাঁচের পাঁচ, উপরে লিখব চার থেকে দুই বিয়োগ করলে থাকে দুই। আমরা পেয়েছি পাঁচ ভাগের দুই, উত্তর পাঁচ ভাগের দুই। ছয় নম্বরে দেওয়া আছে ছয় ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের তিন সমান, নিচে লিখব ছয় দুইটি থেকে একটি, উপরে লিখব পাঁচ বিয়োগ তিন সমান, নিচে লিখব ছয় ছয়, উপরে লিখব পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকে দুই। দুই দিয়ে ছয়কে কাটা দিয়ে পাই তিন দুগুণা ছয়, দুই দিয়ে দুইকে কাটা দিয়ে পাই দুই একে দুই সমান তিন ভাগের এক, উত্তর তিন ভাগের এক। সাত নম্বরে দেওয়া আছে সাত ভাগের চার বিয়োগ সাত ভাগের তিন সমান, নিচে লিখব সাত দুইটি থেকে একটি, উপরে লিখব চার বিয়োগ তিন সমান, নিচে লিখব সাতের সাত, উপরে লিখব চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক। আমরা পেয়েছি সাত ভাগের এক, উত্তর সাত ভাগের এক। আট নম্বরে দেওয়া আছে এক বিয়োগ আট ভাগের তিন সমান, নিচে লিখব আটের আট, উপরে লিখব একের জায়গায় আট, বিয়োগের বিয়োগ তিনের তিন সমান, নিচে লিখব আটের আট, উপরে লিখব আট থেকে তিন বিয়োগ করলে থাকে পাঁচ। আমরা পেয়েছি আট ভাগের পাঁচ, উত্তর আট ভাগের পাঁচ।
নয় নম্বরে দেওয়া আছে নয় ভাগে সাত বিয়োগ নয় ভাগে দুই সমান, নিচে লিখব নয় দুটি থেকে একটি, উপরে লিখব সাত বিয়োগ দুই সমান, নিচে লিখব নয়ের নয়, উপরে লিখব সাত থেকে দুই বিয়োগ করলে থাকে পাঁচ। আমরা পেয়েছি নয় ভাগের পাঁচ, উত্তর নয় ভাগের পাঁচ। দশ নম্বরে দেওয়া আছে আট ভাগের সাত বিয়োগ আট ভাগের তিন সমান, নিচে লিখব আট দুইটি থেকে একটি, উপরে লিখব সাত বিয়োগ তিন সমান, নিচে লিখব আটের আট, উপরে লিখব সাত থেকে তিন বিয়োগ করলে থাকে চার। এখন হরলোপকে চার দিয়ে কাটা দিয়ে পাই চার দুগুণা আট, চার একে চার সমান দুই ভাগের এক, উত্তর দুই ভাগের এক। এগারো নম্বরে দেওয়া আছে এক বিয়োগ নয় ভাগের চার সমান, নিচে লিখব নয়ের নয়, উপরে লিখব একের জায়গায় নয়, বিয়োগের বিয়োগ চারের চার সমান, নিচে লিখব নয়ের নয়, উপরে লিখব নয় থেকে চার বিয়োগ করলে থাকে পাঁচ। আমরা পেয়েছি নয় ভাগের পাঁচ, উত্তর নয় ভাগের পাঁচ। বারো নম্বরে দেওয়া আছে নয় ভাগের আট বিয়োগ নয় ভাগের দুই সমান, নিচে লিখব নয় দুইটি থেকে একটি, উপরে লিখব আট বিয়োগ দুই সমান, নিচে লিখব নয়ের নয়, উপরে লিখব আট থেকে দুই বিয়োগ করলে থাকে ছয়। এখন হরলোপকে তিন দিয়ে কাটা দিয়ে পাই তিন ত্রিকা নয়, তিন দুগুণা ছয় সমান তিন ভাগের দুই, উত্তর তিন ভাগের দুই। অতিরিক্ত তিন নম্বরে বলেছে শিপাত বাগানের সাত ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিও পনেরো ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। আমাদের এই ভগ্নাংশ দুটির লব্ধ সমান, তাই হর তুলনা করতে হবে। মনে রাখতে হবে যে ভগ্নাংশগুলোর লব্ধ সমান থাকে সেই ভগ্নাংশগুলোর হর তুলনা করতে হয়। ভগ্নাংশগুলোর লব্ধ যদি সমান হয় তবে যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়। যেহেতু ভগ্নাংশ দুইটির লব্ধ সমান, তাই আমরা হর তুলনা করে বের করি কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। আমরা প্রথমে লিখব শিপাত ফুলের চারা লাগিয়েছে সাত ভাগের চার অংশে, মণি ফুলের চারা লাগিয়েছে পনেরো ভাগের চার অংশে। আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশরই লব্ধ সমান, কিন্তু শিপাতের অংশের হর ছোট। হর তুলনা করে আমরা বুঝতে পেরেছি শিপাত ফুলের চারা বেশি লাগিয়েছে। আমরা এখানে লিখব অথবা সাত ভাগের চার বড় প্রতীক পনেরো ভাগের চার, এই চিহ্নটিকে অথবা বলা হয়। এবার আমাদেরকে বের করতে হবে শিপাত কত অংশে ফুলের চারা বেশি লাগিয়েছে। এখন আমরা লিখব সুতরাং শিপাত ফুলের চারা বেশি লাগিয়েছে সাত ভাগের চার বিয়োগ পনেরো ভাগের চার অংশে। আমরা জেনেছি যে ভগ্নাংশের লব্ধ সমান এবং হর ছোট সেই ভগ্নাংশটি বড়, কিন্তু প্রশ্নে যদি বের করতে বলে কত অংশ কম কত অংশ বেশি, বা কে কত অংশ বেশি লাগিয়েছে কে কত অংশ কম লাগিয়েছে, অথবা কার কত অংশ বেশি কার কত অংশ কম, তখন হরের লসাগু বের করে ভগ্নাংশগুলোর পৃথক পৃথক হর দিয়ে লসাগুকে ভাগ করে লব দিয়ে গুণ করে উপরে লিখতে হবে। তাহলে সাত এবং পনেরোকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা সাত দিয়ে পনেরোকে গুণ করে লসাগু বের করব। সাত দিয়ে পনেরোকে গুণ করলে হয় সাত পনেরো একশত পাঁচ সমান, নিচে লিখব একশত পাঁচ, উপরে লিখব সাত দিয়ে হরের লসাগু একশত পাঁচকে ভাগ করে পাই সাত পনেরো একশত পাঁচ, পনেরো দিয়ে লবের চারকে গুণ করে পাই চার পনেরো ষাট বিয়োগের বিয়োগ। এবার পনেরো দিয়ে একশত পাঁচকে আবার ভাগ করে পাই সাত পনেরো একশত পাঁচ,
সাত দিয়ে লবে চারকে গুণ করে পাই চার সাতা আটাশ সমান নিচে লিখব একশত পাঁচের একশত পাঁচ, উপরে লিখব ষাট থেকে আটাশ বিয়োগ করে পাই বত্রিশ। আমরা পেয়েছি একশত পাঁচ ভাগের বত্রিশ। উত্তর, সিপাতে একশত পাঁচ ভাগের বত্রিশ অংশে পুলিশ ছাড়া বেশি লাগিয়েছে। দুই নম্বর প্রশ্ন, রিয়ার পাঁচ ভাগে চার লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগে তিন লিটার জুস আছে, হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? আমাদের এই প্রশ্নে ভগ্নাংশ দুইটির হর সমান, লব বড় আছে রিয়ার জুসের পরিমাপে, সেই জন্য আমরা বুঝতে পেরেছি রিয়ার জুসের পরিমাপ বেশি। আমাদেরকে বের করতে হবে রিয়ার কত লিটার জুস বেশি আছে। আমরা লিখব রিয়ার জুস আছে পাঁচ ভাগের চার লিটার, হিয়ার জুস আছে পাঁচ ভাগের তিন লিটার। সুতরাং রিয়ার জুস বেশি আছে পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের তিন লিটার সমান, নিচে লিখব পাঁচ দুইটি থেকে একটি, উপরে লিখব চার বিয়োগ তিন সমান, নিচে লিখব পাঁচের পাঁচ, উপরে লিখব চার থেকে তিন বিয়োগ করলে থাকে এক। আমরা পেয়েছি পাঁচ ভাগের এক লিটার। উত্তর, রিয়ার জুস বেশি আছে পাঁচ ভাগের এক লিটার। তিন নম্বর প্রশ্ন, রনি একটি কেকের সাত ভাগের তিন অংশ এবং মনে সাত ভাগের পাঁচ অংশ খায়, রনি অপেক্ষা মনে কত অংশ বেশি খায়? প্রশ্নে দুটি ভগ্নাংশের হর সমান কিন্তু মনের অংশের লব বড়, তাই প্রশ্ন অনুযায়ী মনে বেশি খায়। এখন আমাদেরকে বের করতে হবে মনে একটি কেকের কত অংশ বেশি খায়। আমরা লিখতে পারি রনি একটি কেকের সাত ভাগের তিন অংশ খায়, মনে একটি কেকের সাত ভাগের পাঁচ অংশ খায়। সুতরাং মনে একটি কেকের বেশি খায় সাত ভাগের পাঁচ বিয়োগ সাত ভাগের তিন অংশ সমান, নিচে লিখব সাত দুইটি থেকে একটি, উপরে লিখব পাঁচ বিয়োগ তিন সমান, নিচে লিখব সাতের সাত, উপরে লিখব পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকে দুই। আমরা পেয়েছি সাত ভাগের দুই অংশ। উত্তর, মনে বেশি খায় সাত ভাগের দুই অংশ। চার নম্বর প্রশ্ন, এক মিটার পিটার এগারো ভাগের ছয় অংশ নিডি এবং এগারো ভাগের পাঁচ অংশ কে নিল, কে বেশি পিটা নিল এবং কত বেশি পিটা নিল? আমাদের এই প্রশ্নে দুইটি ভগ্নাংশের হর সমান কিন্তু নিডির অংশের লব বড়, তাই নিডির পিটার অংশ বেশি। আমাদেরকে বের করতে হবে নিডি কত অংশ বেশি পিটা নিল। আমরা লিখব এক মিটার পিটার নিডি নিল এগারো ভাগের ছয় অংশ, এক মিটার পিটার কেয়া নিল এগারো ভাগের পাঁচ অংশ, অথবা এগারো ভাগের ছয় বড় প্রতীক এগারো ভাগের পাঁচ। সম্পর্ক প্রতীক ব্যবহার করে আমরা বের করেছি নিডির পিটার অংশ বেশি। তাহলে এখন আমরা লিখব, সুতরাং এক মিটার পিটার নিডি বেশি নিল এগারো ভাগের ছয় বিয়োগ এগারো ভাগের পাঁচ অংশ সমান, নিচে লিখব এগারো দুটি থেকে একটি, উপরে লিখব ছয় বিয়োগ পাঁচ সমান, নিচে লিখব এগারো এর এগারো, উপরে লিখব ছয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে এক। আমরা পেয়েছি এগারো ভাগের এক অংশ। উত্তর, নিধি পিতা বেশি নিল এগারো ভাগের এক অংশ।